রবিবার সন্ধ্যা 6টা 41 মিনিট সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে পাহাড়তলি ইসলামপুর এলাকা থেকে হেঁটে আসছে সাদা পায়জামা পাঞ্জাবি পরা এক তরুণ। সানমুন হোটেলের সিসিটিভি ফুটেজে 208 নম্বর কক্ষ থেকে বেরিয়ে যাওয়া তরুণের হাঁটা ও পোশাক মিলে যায় হুবহু যে কক্ষে খুন হয় আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন। তরুণটির নাম আশরাফুল ইসলাম। সেই তরুণের খোঁজে পাহাড়তলির ইসলামপুর এলাকায় টিম টিটিএন। এটি আশরাফুলের বাড়ি। বাড়িতে গিয়ে দেখা গেল তালাবদ্ধ, অর্থাৎ বাড়ির সকলেই পলাতক। তার ব্যাপারে মুখ খুলতে চান না এলাকাবাসী। রবিবার রাত 9টার কিছু পর আশরাফুলের দেখা পায় তার এই প্রতিবেশী। আশরাফুলের হাতে ব্যান্ডেজ দেখতে পান তিনি। গতকালকে ওর সাথে রাত্রে কথা বলছি, রাত্রে কথা বলছি, ও নাকি সেলুন থেকে আসতেছেন, হাতের মধ্যে একটা ব্যান্ডেজ পরানো আছে, একটা সিম্পল একটা ব্যান্ডেজ। তাই বলছি ভাই তুমি কোথায় ব্যথা পাইছো? তো আমাকে বলছে যে ভাই আমি সেলুনের দোকানে গেছিলাম একটু এখানে কাটতে, এই জন্য তুমি ওষুধ নিছো? হ্যাঁ হ্যাঁ ভাই ওষুধ নিয়েছি। রাত্রে রাত 8টার দিকে, প্রায় 8টার দিকে 9টার দিকে। ইসলামপুরের এই নৈশ প্রহরীও আশরাফুলের হাতে ব্যান্ডেজ দেখতে পান এবং আশরাফুলকে অস্থির লাগছিল বলে জানান। একটা সাদা কাপড়ের মতন একটা ব্যান্ডেজের মতন একটা জিনিস ছিল, একটু চিন্তা চিন্তা ভাব ছিল, মানে মুড ছিল, এর মুডটা অন্য স্টাইলে ছিল আর কি। আশরাফুল যে মাদ্রাসায় লেখাপড়া করত সেই ওয়ামী একাডেমিতে তার খুঁজে। এই মাদ্রাসায় লেখাপড়া শেষ করে শিক্ষকতা করত বলে জানা গেছে। কথা হয় এই মাদ্রাসার এক শিক্ষকের সাথে, তিনি জানান আশরাফুল এই মাদ্রাসার ছাত্র ছিল কিন্তু শিক্ষক ছিল না। উনি শিক্ষক না, উনি ছাত্র ছিল 2 বছর আগে এই মাদ্রাসার। আমি আজকে সকাল থেকে দেখি নাই। এ সময় আমাদের চোখ আটকালো মাদ্রাসার দেয়ালে, যেখানে লেখা আছে আশরাফুলের নাম ও মোবাইল নাম্বার। এবার প্রশ্ন সেই শিক্ষকের কাছে, তার নাম্বার ও মোবাইল নাম্বার দেয়ালে কেন? এটা আগে আগে ওই যেখানে এখানে পড়তো তোমার উনি দোষটা করে ওখানে লেখছিল। এবার আশরাফুলের সে মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা। শুধু আশরাফুল নয়, তার পরিবারের সবার মোবাইল বন্ধ। জানা গেছে আশরাফুল পুরাতন রোহিঙ্গা, তার বাবা হাশেম মাঝি, মায়ের নাম মোমেনা বেগম, আরিফ নামের তার বড় ভাই থাকেন শহরের পিস্কার পাড়ায়। তাদের আত্মীয় স্বজন আছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। অবশেষে সোমবার রাত 12টার কিছু পর সেই আশরাফুলকে আটক করে হোয়াইকং পুলিশ ফাঁড়ি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল সাইফুদ্দিন হত্যার দায় স্বীকার করেছে এবং রবিবার সন্ধ্যার পর সাইফুদ্দিনকে হত্যা করে বলে জানায়। তার সাথে আরও কেউ ছিল কি না এবং কেন এই হত্যাকাণ্ড তা জানা যাবে শীঘ্রই। তানভীর সিপু, টিটিএন, কক্সবাজার।